আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত দক্ষিণ বরুণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা গত 9 বৎসর ধরে মুসলিম কমিউনিটির নারী শিক্ষার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বৎসরের মতো এবছরেও আগামী 9ই ডিসেম্বর শুক্রবার মোতাবেক 22/11 বেলা 2 থেকে রাত 10টা পর্যন্ত বাৎসরিক ইসালে সাবা মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাৎসরিক একটা করে ইসালে সাবা মাহফিল অনুষ্ঠিত হয়। এটাও ঠিক তেমনই উল্লেখযোগ্যভাবে যে সমস্ত বক্তারা এখানে থাকবেন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, ফুরফারা শরীফের মাসুম বিল্লাহ সিদ্দিকী সাহেব, তৎসহ মাগরিবী বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের সমস্ত ওলামাই কেরামগণ, মুফতি রজব আলী সাহেব সহ আরও সবাই সেখানে থাকবেন। আপনারা সংগঠন প্রেমী মানুষ যারা, তাদের কাছে আমার বিনীত নিবেদন, প্রতিষ্ঠান মাত্রেই সবটুকুই সবটাই আমাদের এই সংগঠনের। তো যে প্রতিষ্ঠান যেখানেই হোক না কেন, সংগঠনের প্রতিষ্ঠান মানেই নিজের প্রতিষ্ঠান মনে করে যথাসময়ে দক্ষিণ বরুণী 9ই ডিসেম্বর 22/11 দক্ষিণ বরুণী মাদ্রাসার ইসলে সভা মাহফিলে আপনাদেরকে হাজির হওয়া এবং সামগ্রিক সাহায্য সহযোগিতা করবার জন্যে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে আবেদন রাখছি। প্রতিষ্ঠানটা প্রত্যেকে নিজের মনে করেই যথাসময়ে হাজির হওয়া এবং প্রতিষ্ঠান পরিচালনা এবং মাদ্রাসা পরিচালনার কাজে আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি।